হ্যালো ফ্রেন্ড, আমি কণিকা। আর তোমাদের সবাইকে তোমাদের সবার প্রিয় চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইলে আরো একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন বাজে চলেছে বেলা 11:30। তো 11:30 সময় ব্রেকফাস্ট করেছি, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটুখানি আড্ডা দিই, একটুখানি গল্প করি, তার জন্য চলে আসলাম তোমাদের সামনে। আজকে কোনো রান্না বান্নার কোনো কাজ নেই, আজকে শুধু একটা টপিকের ওপর কথা হবে। সেই টপিকটা হচ্ছে আগের দিনের ভিডিওতে যখন বলেছিলাম যে আমার লাইফের ব্যাপারে তোমরা জানতে চাও কিনা, তো তোমরা সবাই আমাদেরকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ, ভাই বা দাদার ব্যাপারে আমরা পুরোটাই জানতে চাই, কি করে হলো কি না হলো। তো এই ভিডিওটা আজকে সম্পূর্ণ তোমাদের এই ব্যাপারেই থাকবে। তো এখান থেকে স্টার্ট করছি, বেশি বাড়াবো না। আমার জীবনটা খুব বেশি বড় সময়ের জন্য আমি পাইনি, মাত্র 2-3 বছর আমি এনজয় করেছি, 10 থেকে 12 অবধি। তো ওইটুকুনি এই অল্প সময়ের মধ্যে খুব বেশি সময় তো নিজেকে টাইম দিতে পারিনি। তারপরেও আমরা 4 ভাই বোন, আর আমাদের পারিবারিক যে আর্থিক একখানা দিক দিয়ে আগে খুব ভালো ছিল না, আস্তে 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 সেটা ঠিক হয়েছে। আর আমার মা, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা কাজ করে, আমার বাবাও কাজ করে, ফ্যামিলিতে খুব বেশি যে মানে এটা চলে আসলো বললাম, ওটা চলে আসলো বললাম সেরকম কোনো অবস্থা ছিল না। আমার মা মেশিন চালাতো, তারপর আমরা 4 ভাই বোন হয় তো তখন টাকা পয়সা একটু কম ইনকাম হতো, ওই জন্য আমার মা কাজ করতো এবং আস্তে আস্তে আমার মা বাইরে যায় কাজ করতে। তো এইভাবেই আমরা সবাই মেনটেন করেছি নিজেদেরকে। তারপর আস্তে আস্তে যখন আমরা বড় হই, সবার প্রথম আমার ছদ্মির বিয়ে হয়ে যায়। আমার ছদ্মির বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমার দাদা চাকরি পেয়ে যায় 2010-এ, যখন আমি টেনে পড়ি, টেনে উঠেছি তখন আমার দাদা চাকরি পায়। আর আমার দাদা চলে যায় তখন আসামে, দাদা রেলে চাকরি করে। তো কোন ডিপার্টমেন্টে চাকরি করে কি ব্যাপারে সব আমি কোনো কিছু জানি না, এখনো পর্যন্ত আমি জিজ্ঞাসাও করিনি কত কি মায়না পায় সেসব আমি জানি না ওইসব, তো কারণ আমার ভালো লাগে না ওইসব জিজ্ঞাসা করতে, তো ওইসব আমি জিজ্ঞাসা করি। তারপর আস্তে আস্তে আমি আর আমার দিদি বাড়িতে থাকতাম, তো যেহেতু আমি ছোট হওয়ায় তখন আমার আর দিদির মধ্যে মারামারি হতো, ভাই বোনদের মধ্যে সবার হয়ে থাকে যারা জানো, তো সেরকম হয়েছে। হওয়ার পর একদিন ও আমার হাতে কামড়ে দিয়েছিল, কামড়ে দেওয়ার পর আমার মা এসে বকাবকি করে, তারপরে এরকম খুব মারামারি হতে হতে এক সময় ওরও বিয়ে হয়ে যায়। মানে বুঝতে পারছো, মারামারি এমন বেঁধেছে যে লাস্টে দিদি বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে কামড়ে দিয়েছিল, আমাকে কামড়ে দিয়েছিল এই জন্য ওর বিয়ে হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা একটা ভালো জিনিস। তারপর সম্পূর্ণ বাড়িতে আমি একা, আমি আর আমার বাবা থাকতাম, আর মা কাজ করে আসতো রাত্রিরে সেরকম। তো ওইভাবেই তারপর আমি মাধ্যমিক পরীক্ষা দিই, আস্তে আস্তে আমার টাইমটা চলে আসে। আর যেই সময় আমি মাধ্যমিক পরীক্ষা দিই সেই সময় আমার চোখে ভীষণ পরিমাণে ইনফেকশন হয়ে যায়, আর এটা আমার ছোটবেলা থেকেই ছিল, মার মুখে শুনেছি যখন আমি ছোট ছিলাম। তো আশেপাশে যে বাচ্চা কাচ্চাদের সাথে আমি খেলতাম, মানে আমিও ছোট, আমার সাথে যারা খেলতো তারা চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল আমার সেই সময়। তারপর থেকে আমার চোখে ওরকম প্রবলেম হয়ে যায়, তো সেই ইনফেকশন হয়ে গেছিল, আর এতটাই ডিপলি ইনফেকশন হয়ে গেছিল যে আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম আমাদের এখানে ব্যারাকপুর দিশায়, তখন তারা বলেছিল যে ওর এই অবস্থায় পড়া আর পরীক্ষা দুটোই দিতে পারবে না, যদি এই অবস্থায় বই পড়ে বইয়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলো সেগুলো পড়তে গেলে ওর হয়তো চোখের রেটিনায় প্রবলেম হবে, তখন ও চোখে আর দেখতে পাবে না, পুরোটাই ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই কারণে মা বলেছিল যে তোকে পরীক্ষা দিতে হবে না, তুই ছেড়ে দে মাধ্যমিকের সময়। তো আমি বলেছিলাম না ঠিক আছে, পড়তে পারবো না অসুবিধা নেই, খাতায় লিখবো, লিখতে তো আর অসুবিধা নেই, আমার হাত তো আর চোখে দেখে না, আমি নিজে নাই চোখে দেখতে পাবো না, আমি পড়বো না, ঠিক আছে সারা বছর যেটুকুনি পড়েছি সেটুকুনি দিয়ে পাশ করলে করবো আর নয়তো ফেল করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে সুযোগটা, সুযোগটা কেন ছাড়বো।
তো বলেছিল ঠিক আছে পরীক্ষা দে কিন্তু পড়তে হবে না। তো আমি পড়িনি সারা বছর, এমনি আমার মাথা খুব বেশি ভালো না, মোটামুটি চলে যাওয়ার মতো, আর সেরকম অনুযায়ী সারা বছর যেটুকুনি পড়েছি সেই অবস্থায় আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আস্তে আস্তে যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো তখন পাস করেছি। আর আমি অঙ্কতে ভীষণ ভীষণ পরিমাণের ডাল, একদম অঙ্ক পারি না, অঙ্ক মাথায় ঢোকে না, সেই নিয়ে অনেক মানে বাড়িতে আমার সাথে ঝামেলা হয়েছে, কেউ আমাকে অঙ্ক বোঝাতে পারেনি। তো যাই হোক, আমি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাই, 354 পেয়েছি, 354 না 356 পেয়েছিলাম, এইভাবে মাধ্যমিক দিলাম। তো কেউ আশা করতে পারিনি যে আমি মাধ্যমিকে পাশ করব, কারণ যে অবস্থা ছিল তারপরেও আমি পাস করেছি, আর মনে করি আমার কাছে সেটা অনেক নাম্বার, কারণ সবাই বলেছিল যে তোকে পরীক্ষা দিতে হবে না, তারপরেও আমি নিজের চেষ্টায় নিজে জোর করে পরীক্ষাটা দিয়েছিলাম। আর আমার আরো একখানা ছোট্ট হাসির এর ভেতরে একখানা জিনিস আছে, সেটা হচ্ছে ছোটবেলায় আমি অঙ্কর বিয়োগ পারছিলাম না, তখন অনেক ছোট, মা মেশিন চালাচ্ছিল আর সেই পাশে আমি বসে অঙ্ক করছিলাম, মা আমাকে বলছে তুই কর তুই কর, আমার মা পড়াশোনা জানে, আমার মা একসময় অনেক অনেক মানে বড় বড় অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছে দাদার, যখন দাদা 9-10 পড়তো তখন মা অঙ্ক করিয়ে দিত, এখন মা আর ওইসব পারে না। তো আমি যাই হোক পাশে বসে অঙ্ক করছিলাম, আর বিয়োগ পারি না, সে যখন অঙ্ক করছিলাম মা বুঝিয়ে বুঝিয়ে পারছিল না, তো এক সময় রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় মারে, আর আমি ইমিডিয়েটলি একটা থাপ্পড়ে ইমিডিয়েটলি আমি অঙ্ক শিখে যাই বিয়োগ ওষুধ। সেই সময় যে যেভাবে শেখে তো ওরকম। তারপর আসি আমার মেন পয়েন্টে, মাধ্যমিক হলো, পাস করলাম, 11-এ যখন ভর্তি হলাম তখন কোয়েট স্কুলে ভর্তি হই, এবং সেখানে কমার্স নিয়ে ভর্তি হই, আমি কমার্স নিয়ে পড়লাম। 11 দেওয়ার পর HS হলো, মাধ্যমিক দেওয়ার পর আমি ফুটবল প্র্যাকটিসে জয়েন করি, তারপর মায়ের দোকানেও যাই, একসাথে ফুটবলও খেলতাম, মায়ের দোকানেও মাঝে সাঝে গিয়ে হেল্প করতাম, 1 বছর আমি মায়ের দোকানে গেছি, মায়ের দোকান করে এসে বাড়িতে আসতাম, বাড়িতে এসে তারপর ঘর পরিষ্কার করতাম, বাসন মাজতাম, তারপর এসে রান্না করতাম, মায়ের দোকান থেকে এসে নিজে খাওয়ার টাইম পেতাম না, ওই জন্য মায়ের দোকান থেকে 100 টাকা করে নিয়ে আসতাম, নিয়ে এসে এখান থেকে আমাদের পাশে মুরগি আছে তাদের ওখান থেকে গিয়ে 5টা 6টা কখনো 7টা করে ডিম নিয়ে আসতাম, নিয়ে এসে সেদ্ধ করে সেই সময় ডিম খেতাম, ডিম খেয়ে ঘরের কাজবাজ করে বিকেলে ফুটবল খেলে তারপরে এসে সন্ধ্যেবেলায় আমি রান্না করতাম, এইভাবে 1 বছর চালিয়েছি। তারপর ফুটবল প্র্যাকটিস করতাম, ফুটবল প্র্যাকটিস করতে করতে যেটুকুনি প্র্যাকটিস করেছি, যারা যারা আমার খেলা দেখেছে, যারা মোটামুটি ভালো লেগেছে, আমি যে ক্লাবে খেলতাম তারা আমাকে মোহনবাগান U17-এ আমাকে খেলার চান্স দেয়, তো ওরা বলে যে তুই খেলবি, আমি বললাম যে অবশ্যই, আপনারা যদি চান্স দেন আমি কেন খেলবো না, তো ওরা আমাকে চান্স দিয়েছিল, আমি খেলেছি। তো তারপরে আমার দিদির প্রেগনেন্ট হয়ে যায় বদ্দি, সেই সময় মায়ের দোকান বদ্দির বাচ্চা একসাথে তো সব কিছু সামলানো সম্ভব হয়নি, তো আমি মায়ের দোকানে যেতাম এবং মায়ের দোকানটা চালাতাম একা, এসে মাকে তারপর রাত্রিবেলায় টাকা দিতাম। সেই সময়ে কিছুটা প্রবলেমের জন্য আমাকে U17-এর যেই একাডেমিটা সেখান থেকে আমাকে বিতাড়িত করা হয়, এই কারণেই যে আমি প্রত্যেক দিন যেতে পারিনি, কারণ আমাকে মায়ের দোকান সামলাতে হতো, ওখান থেকে এসে মাকে টাকা দিতে হতো, তো একটু প্রবলেমের জন্য আমাকে ওখান থেকে ওরা তাড়িয়ে দেয় যে তোকে আর খেলতে হবে না U17-এ, তোকে আর নেবো না। আমি প্রায় 2 মাস খেলেছি, তো সেখান থেকে ওরকম ভাবে করে দিল, তো কোনো প্রবলেম নেই, আমি জানি যে আমাকে সেখান থেকে না নিলেও আমি ঠিক অন্য না অন্য জায়গায় আমার নিজের যে স্কিল আছে সেখান থেকে আমি পেয়ে যাব। তো আমি আবার আমার পুরনো ক্লাবে আসি, সেখানে বলি, তো বলার পরে ওরা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই আবার প্র্যাকটিস করতে থাক, তোকে আমরা আবার অন্য জায়গায় চান্স দেব। তো এরকম ভাবে দিন কাটছে, দিন কাটছে, তো কাটতে কাটতে যখন আমি HS দিয়ে দিই, HS দেওয়ার পর আমি HS এ ব্যাক পাই, ব্যাকটা এই কারণেই পাই কারণ তখন আমার একটু লেজ গজিয়ে গেছিলো,
ওই কারণে আমি ব্যাক পেয়ে গেছিলাম। তো তাতে আমার কোনো অসুবিধা ছিল না, কারণ মাধ্যমিকে যে রেজাল্টটা করেছিলাম সেই দিয়ে আমি আমার এই র্যালিতে, যেটা আমি বলি যে আমি বিএসএফ এর জন্য সব ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেই মাধ্যমিক দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তো যারা আমার বন্ধুরা লোকাল, মানে আমাদের এই বারাসাত কিংবা মধ্যমগ্রাম কিংবা বসিরহাট এইসব দিক দিয়ে দেখছো, তারা জানবে যে মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্প আছে। সেই বিএসএফ ক্যাম্পে 2013-তে, হ্যাঁ 2013-তে ওটা র্যালিটা হয়েছিল। সেই র্যালিতে আমি যাই এবং সেখানে গিয়ে আমি ফর্ম দিই। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, বিশ্বাস করবে না। আমি ভোরবেলায় 3টের সময় উঠেছি, 3টের সময় উঠে এখান থেকে ফার্স্ট ট্রেন ধরে গেছি, গিয়ে ওখানে লাইন দিয়েছি, তখনও প্রায় আমি 1,500 থেকে 2,000 ছেলের পেছনে। আমি গেছিলাম, আরো 3-4 জন বন্ধু গেছিল সবাই। তারপরে যখন আমি ঢুকি ভেতরে, ভেতরে ঢোকার পর মাপা হয়, এত পরিমাণে ছেলে গেছিল, যেখানে র্যালিতে লেখা ছিল যে ফর্মটায় যে 165 সেমি, মানে 165 সেমিতে নেবে, সেখানে লোকের এত ভিড় দেখে পুরো একেবারে 10 সেমি বাড়িয়ে দিয়েছে, মানে 175 সেমিতে বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ওই ক্ষেত্রে তো প্রচুর ছেলে বাদ হয়ে গেছিল, আর আমি একদম কোনায়, এই মাথার কোনায় গিয়ে, একদম এই মাথার কোনায় গিয়ে আমার আটকে গেছে 175 সেমিতে। তো যাই হোক, কোনো রকমে সিলেক্ট হয়েছি। সিলেক্ট হওয়ার পর সবকিছু হলো, হওয়ার পর ফর্ম টর্ম জমা দিলাম। জমা দেওয়ার পরে ওখান থেকে আমাকে ডেট দিল যে এই দিন আমার সব, মানে রান হবে, যেই ফিল্ডে যে কাজগুলো আছে সেগুলো হবে। তো আমি বাড়িতে আসি, সবাইকে ওটা জানাই, সবাই বলতে তখন তো কেউ ছিল না, শুধু একমাত্র মাকেই জানিয়েছিলাম। তো মা বলেছে দেখ যা হবে ভালো হবে। তো মা বললো ঠিক আছে। তো আমি সেদিনও গেলাম, দৌড় হলো, আমি দৌড়ে উঠে গেছি, কারণ আমি ফুটবল প্র্যাকটিস করতাম, এই জন্য আমার দৌড়ে কোনো ভয় ছিল না। তো দৌড়ে উঠে যায়, সব কাজ সব কিছু কমপ্লিট হয়ে যায়। হওয়ার পরে আরো একখানের ভেতরে টুইস্ট বলি, সেটা হচ্ছে আমি যখন এই র্যালিতে যাই, সেখানে আমার সাথে, মানে আমি তো যাই না, একজন মানে বড় অফিসার কেউ হবে হয়তো ভেতরে ছিল, তিনি আমাকে ফলো করছিলেন, আমি জানি না কেন। আমি ফুটবল যে ড্রেসে সেই ড্রেস পরে গেছিলাম, একখানা ন্যারো প্যান্ট আর ওপরে জার্সি পরে গেছিলাম, পেছনে আমার নাম লেখা ছিল উজ্জ্বল 10। তো সেটা উনি আমাকে দেখে, ওনার মনে হয় পছন্দ হয়েছিল আমাকে, জানি না কোন কারণে, তো উনি আমাকে সব কিছুতে হেল্প করেছে। এবার আমার সব কিছুতে, ইভেন আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমাকে ফোনও করেছিলেন যে যদি তুমি মাস 6-এর মধ্যে ঠিক হয়ে যেতে পারো, তো তারপরেও আমি তোমাকে একখানা চান্স করে দিতে পারি। তো মাস 6 তো অনেক দূরের কথা, 6 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। তো এবার যখন সবকিছু কমপ্লিট হয়ে যায়, হয়ে যাওয়ার পর ওরা বলল যে ঠিক আছে চলে যাও, তোমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার লেটার চলে যাবে। আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পর মাকে বলি যে মা টাকা লাগবে এরকম। তো মা বলল ঠিক আছে, তুই ব্যাংকের কবে টাকা লাগবে সবকিছু বলবি, আমি তোকে টাকা দিয়ে দেবো। তো মা আমাকে প্রায় 65-70 হাজার টাকা আমার অ্যাকাউন্টে দিয়েছিল যে লাগবে, তো সেগুলো সব আমার কাছে ছিল। তারপরে আস্তে আস্তে এরকম মায়ের দোকানে যাই, জানি যে ওখান থেকে হবে। হওয়ার পর মায়ের দোকানে যাই আসি, যাই আসি, এরকম করতে করতে বাড়িতে হঠাৎ এরকম শুনতে পেল দাদা যে আমি অন্য কারোর গাড়ি চালাই। কে বললো? না, দাদার এক বন্ধু। সেটা শোনার পর আমার দাদা আমাকে খুব ভালোবাসত, আর আমি বাড়ির সবার ছোট বলে সবাই আমাকে ভালোবাসে, যে এ না ও ভালোবাসে না, ও ভালোবাসে না, সবাই ভালোবাসে, ভালোবাসার। এবার ওই জানার পর আমার দাদা বলল যে ঠিক আছে চল তোকে গাড়ি কিনে দেবো। তারপর মাকে দিয়ে আসতাম ভোরবেলায়,
5টার সময় মা দোকানে যেত, সেই সময় মাকে সাইকেলে করে দিতে গেলে খুব কষ্ট হতো। আর আমাদের এখান থেকে, আমরা এমন জায়গায় থাকি যেখান থেকে শ্যামনগর এবং ইচাপুর দুটোই স্টেশন কাছাকাছি হয়, আর আমরা থাকি মাঝখানে। তো অত ভোরবেলায় মাকে সাইকেলে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ মায়ের শরীরটা অনেকটা ভারী আর অনেকটা মোটা। তো ওই জন্য গাড়ি কিনে দিয়েছিল দাদা, তো মাকে দিয়ে আসতাম, নিয়ে আসতাম। তো হঠাৎ একদিন সকালবেলায় এরকম যাই, নভেম্বর 30 তারিখ শনিবার 2013, মাকে দিয়ে যখন ফিরছিলাম, জানি না কি হয়েছে কি না হয়েছে, আমার খেয়াল নেই, মাকে আমি দিয়ে এসেছি, আমি মাকে গিয়ে দিয়ে এসেছি, ওখানে নাবিয়ে দিয়েছি, আমার গলায় মাফলার ছিল, মাফলারটা পেছনে ঝুলেছিল, মা বলল যে উজ্জ্বল তোর মাফলার ঝুলে রয়েছে, মাফলারটা ঠিক কর। আমি মাফলারটা ঠিকও করলাম। করার পর যখন আমি ঘুরে রাস্তায় আসি, রাস্তায় এসে ওখানে একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরের ওখানে জানি না কি মনে হলো, হয়তো ভগবান আমাকে পথ দেখাচ্ছিল, তো আমি বুঝতে পারিনি। তো বলল ওখান থেকে আমি বেরিয়ে আসছি, সেই সময় ঠিক ওই জায়গাটার থেকে আমার অন্যদিকে রাস্তাটার দিকে চোখ পড়লো যে ওই দিক দিয়ে যাই। তো তখন আমার মনে হলো না যে ওই দিক দিয়ে ঘুরে যাবো, প্লাস ওখানে শ্মশান রয়েছে, এই সকালবেলায় অত শ্মশানের সামনে দিয়ে যাবো না, তো সোজা রাস্তা দিয়ে যাই। সোজা রাস্তা দিয়ে ঠিক মন্দিরটা পেয়ে হলাম, আর আমার মাথার থেকে সব স্মৃতিশক্তি বন্ধ হয়ে গেল, আমি কোনো কিছু জানিও না। তারপর আস্তে আস্তে ওখানে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে কি হয়েছে কি না হয়েছে কোনো কিছু জানি না। আমি যখন চোখ খুললাম, আমার অ্যাক্সিডেন্টে 3 দিন পরে আমি চোখ খুলেছি, সেটা হচ্ছে ফ্লেমিং নার্সিংহোমে, যেটা আলিপুরে আছে, আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে, ওখানে সব কিছু হয়, আমার অপারেশন হয়, গলায় একটা অপারেশন হয়, পিঠে অপারেশন হয়। তো চেষ্টা করবো আজকে ভিডিওর একটা ফটো তুলে আমি ভিডিওতে অ্যাড করে দেওয়ার, পিঠে কত বড় হয়েছে অপারেশন। সব কিছু হওয়ার পরে ডাক্তার বলল যে ফিজিওথেরাপি করো, ঠিক হয়ে যাবে। তো ফিজিওথেরাপি করলাম, কোনো কিছু হলো না। তারপর গেলাম ব্যাঙ্গালোরে, দাদা নিয়ে গেল। ব্যাঙ্গালোরে যাওয়ার পর ওখানে ডাক্তাররা সব কিছু দেখলো, দেখে টেকে আমি যেই সময় গেছি সেই সময় ডাক্তার চলে গেছিল বাইরে, বাইরে বলতে উনি লন্ডনে গেছিল। এবার সেখান থেকে উনি আসার পর আমাকে ওখানে 15 দিন রেখেছিল, রাখার পরে আমাকে ওখান থেকে যেসব ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো বাড়িতে এসেও কন্টিনিউ করার পরে আমি এতটা ঠিক হয়েছি। 2014 সালে আমি ব্যাঙ্গালোরে যাই, এবং সেখান থেকে আসার পর কিছুদিন আমি বাড়িতে ফিজিওথেরাপি করি, তারপর এনার সাথে আমার বিয়ে হয়, তারপর থেকে এ আমার দেখাশোনা করে। তো এইভাবে চলছে এখনো, জানি না ভগবান কতটা দেখবে কি কি হবে। মেডিকেল সায়েন্স বলে দিয়েছে পরিষ্কারভাবে যে আমি আর কোনোদিন হাঁটাচলা করতে পারবো না, উঠে দাঁড়াতে পারবো না, নিজের পায়ে হাঁটতে পারবো না। তো আমি সেটা মেনে নিয়েছি, একসময় মানতে পারিনি, অনেক কষ্ট হতো। তো জানি না, নিজেকে সেইভাবে তৈরি করে ফেলেছি এখন, তো বাইরেও যাই না। আর 6 বছর হয়ে গেছে, 6 বছর, 6.5 বছর হতে যাচ্ছে। তো এই 6 বছরের মধ্যে খুব বেশি হলে 10 থেকে 15 কি 16 বার হয়তো বাইরে গেছি, আমাদের এখানে গঙ্গাধর আছে সেই গেছি, এছাড়া যাইনি, কোথাও ঘুরতে যাই না। একবার শুধু গেছি মায়াপুর, আমাকে জোর করে নিয়ে গেছিল ওই জন্য, এছাড়া কোথাও যাই না, কারণ আমার ভালো লাগে না কোথাও যেতে। আর সারাক্ষণ ঘরেই থাকি, মোবাইল আছে, মোবাইলে আস্তে 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 পাবজি খেলি, কারণ আমার হাতগুলো বলেছি আমার হাত চলে না, এই দুটো বুড়ো আঙুল দিয়ে অল্প অল্প সেন্স আছে, ওই দিয়ে কাজ চালাই। আমার পায়ে একদম সেন্স নেই, আমার পা যদি কেউ কেটেও দেয় আমি বুঝতে পারবো না যে আমার পায়ে কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে। তো ওরকমভাবে চালাই। আর তারপরে আমার মেয়ে হয়েছে,
তো এখন মেয়ের সাথে চলছে সারাদিন, মেয়ের সাথে সারাদিন আমার কেটে যায়। তো আর একটু পাবজি টাবজি খেলি, মোবাইলে বই টই দেখি, এই আর আমার জীবনে এর থেকে আর কোনো কিছু নেই। মাত্র 3টে বছর আমি এনজয় করেছি, এখানে ওখানে ঘুরেছি, খেলেছি, অনেক রাত্রিবেলায় খেলেছি, অনেক জায়গায় গেছি, খেপ খেলে বেড়াতাম সারাক্ষণ, এছাড়া আর কোনো কিচ্ছু নেই। তো আমার জীবন এখানেই শেষ, আর তোমাদের সাথেও এইটুকুনি আমার বলার ছিল, শেয়ার করলাম, আর কিছু নেই। এখন যা আছে এই তোমাদের সাথে ইউটিউব ভিডিও, আর কোনো কিচ্ছু না। ইউটিউব ভিডিওটা এই কারণেই করি কারণ আমি কোনো কিছু, আমার কোনো দিক দিয়ে আর্নিং এর কোনো পথ নেই, ঠিক আছে, পরিষ্কার কথা। আমার মা আমাকে দেখে, আমার দাদা আমাকে দেখে, আমার দিদিরা আমাকে দেখে, তো নিজের ইনকামের একটা সোর্স দরকার। তো আমার কাছে কোনো ইনকামের কোনো সোর্স নেই, পুরো পরিষ্কার আমি। তো একটা কোনো কিছু তো দরকার আমার, এই জন্য আমি ইউটিউব করছি, ওকে জোর করে করিয়েছি, কারণ আমার কাছে সাথে করার কোনো ইচ্ছে নেই। এই জন্য আমি আর ও দুজনে মিলে চেষ্টা করছি যাতে ইউটিউব করে একখানা সেখানে একটা নতুন ফ্যামিলি তৈরি করে আমাদের যেই জীবনের কাহিনীটা সেটা তোমাদের সাথে তুলে ধরি। এবং আমাদের মতো হয়তো দেখা যেতে পারে আরো অনেকে আছে, তারা এই জিনিসটা নাও মেনে নিতে পারে, কিংবা আমার মতো যারা হয়ে আছে তারা এই জিনিসটা নাও নিজেদেরকে মানে অ্যাকসেপ্ট করতে পারে। ওই জন্য আমরা ওটাকে তুলে ধরতে চাই যে কিভাবে নিজেদের জীবন এইভাবেও থেকেও হাসি খুশি থাকা যায়, তো সেটা তুলে ধরতে চাইছি। তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর শেয়ার করো, হয়তো দেখা যাবে তোমাদের শেয়ারে আমাদের মতো কোনো আরেকজন এরকম কোন বন্ধুর কাছে চলে যাবে যারা এরকম ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তাদের জীবনটা হাসি খুশিতে ভরে নিতে পারবে। তো প্লিজ শেয়ার করো, আর ফ্যামিলি হোক, তোমার ফ্রেন্ড হোক, কিংবা তোমার এনি আদার সোশ্যাল নেটওয়ার্কিং, সব জায়গায় শেয়ার করো, যেরকম ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব জায়গায় যতটা পারো শেয়ার করতে, টাকা লাগে না, একটু হয়তো নেটের খরচা হয়, টাকা লাগে না, সাপোর্ট করো, আর কিছু চাই না। তোমাদের সাপোর্টের থেকে আমাদের আর কোনো বড় কিছু নেই। তোমরা যে সাপোর্টটা করবা আমাদের ভিডিওতে ভিউজ দেবে, সেই ভিডিওতে হয়তো মনিটাইজেশন হয়ে আমরা কিছু আর্নিং করতে পারবো, তাতে আমাদের কিছুটা হাত খরচা চলে আসবে। তো এখন এইভাবে আমাদেরকে চালাতে হবে, আর কোনো কিছু আমাদের কাছে পথ নেই। তো পরিষ্কার কথা তোমাদেরকে তুলে ধরলাম। তো চলো আজকে এটুকুনি, এখানেই এন্ড করলাম, বেশি বকবক করবো না। তো বাই, টাটা।